আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, রাত ভিডিও নিয়োজন নতুন একটি ভিডিওতে স্বাগতম। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে বাংলাদেশের আপডেট নিউজগুলো জানিয়ে দেব ইনশাআল্লাহ। ম্যারাডোনাকে স্মরণ করলেন সবাই, শিরোপা জয়ের পর আবেগ আফুল্ল হয়ে সারা বিশ্বের লোক ম্যারাডোনাকে স্মরণ করেছেন। প্রধানমন্ত্রীকে বিরোধী দলীয় নেতার ঈদের শুভেচ্ছা। বিরোধী দলের নেতা রোশনের সাদ প্রধানমন্ত্রীকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি ঈদের কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ৪২তম বিসিএস থেকে ৪,০০০ চিকিৎসক নিয়োগের দাবি করেছেন। চাঁদ দেখা গেছে, আগামী ২১ জুলাই হবে ঈদুল আজহা। বাংলাদেশে আগামী ২১ জুলাই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, চাঁদ দেখা গেছে। অন্যদিকে আর্জেন্টিনার জয়ে মোটরসাইকেলে ৪ জনের উল্লাস। অতঃপর মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে ২ জনের মৃত্যু। পুলিশ সদস্যের ইয়াবা সিন্ডিকেট। ৫-৭ বদলের পরও মোবাইলের খুনের ক্লু। সমর্থকদের বিজয় মিছিল, মিষ্টি বিতরণ। যৌতুক না পেয়ে স্ত্রীকে লাথি মেরে সন্তান নষ্ট করেছেন এক প্রবাসী। ইতালি ২০ মিলিয়ন ইউরো বিলিয়নের আগ্রহ প্রকাশ করেছেন। চলন্ত অটো থামিয়ে গেরেবধূর স্বর্ণলঙ্কার ছিনতাই করে ২জনকে আটক করা হয়েছে। অবশেষে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন নেতানিয়াহু। মাহমুদুল্লাহর বিদায়ী টেস্টে বাংলাদেশের বড় জয়। আর্জেন্টিনার জয়ে মোটরসাইকেলে ৪ জনের উল্লাস। সরকারি কর্মকর্তাদের হাতে জীবন ছেড়ে দেওয়া যাবে না বলেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। গ্রামের মানুষ করোনাকে স্বাভাবিক জ্বর সর্দি ভাবছে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। লকডাউন আরও বাড়বে কিনা যা বললেন নৌপ্রতিমন্ত্রী। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন ১৪ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আছে, সরকারের পরামর্শ কমিটি আছে, তারা যদি মনে করেন চলমান বিধিনিষেধ এগিয়ে নেওয়া দরকার তাহলে এগিয়ে নিতে হবে, তবে সব কিছু পরিস্থিতির উপর নির্ভর করছে। রবিবার বিকালে সচিবালয়ের নিজ দপ্তরে ব্রিফিং কালে তিনি একথা বলেন। খালিদ মাহমুদ বলেন, আমরা ফেরি বন্ধ করি নাই, চলমান আছে, কারণ ফেরিতে অ্যাম্বুলেন্স, আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি বিশেষ প্রয়োজনে মুভমেন্ট দরকার হয়, এজন্য চালু থাকবে। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, রাত ভিডিও নিউজের পরবর্তী আপডেট ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।